তলাবিহীন ঝুড়ি তকমা থেকে লাল সবুজের পতাকার পরিচয় এখন বিশ্বের দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী দেশ হিসেবে। অনেকটা শূন্য থেকে রপ্তানি বাণিজ্য দাঁড়িয়েছে $37 বিলিয়ন। গতিশীলতার পাশাপাশি দেশের অর্থনীতি পেয়েছে শক্ত ভিত। সমৃদ্ধির পথে বাংলাদেশের এই অগ্রযাত্রায় অবদান রাখা ব্যবসায়ীদের সম্মাননা স্বরূপ সিআইপি কার্ড দিয়ে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার কাঁচাপাট, চামড়াজাত দ্রব্য ও কৃষি প্রক্রিয়াজাত সহ 19টি শিল্প খাতে 178 জন উদ্যোক্তাকে 2015 সালের জন্য সিআইপি কার্ড প্রদান করা হয়। বাণিজ্য বিশেষ অবদানের জন্য সিআইপি কার্ড দেওয়া হয়েছে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে। অনুষ্ঠানে ব্যবসায়ীদের জন্য সহজে ব্যাংক ঋণ প্রাপ্তি ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে সরকারের সহযোগিতা চান এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, আইসিটি, যেগুলোকে আমরা আগামীতে দেখতে চাচ্ছি, তাদের জন্য শুধু ব্যক্তিগত রিসার্চের এবং কিছু ট্যাক্স ডিডাকশন হলেই চলবে না। প্রোডাক্ট ডেস্টিনেশন নতুন করে তৈরি করা, এই ক্ষেত্রে আমরা মেলা করি। আমি এপিবির চেয়ারম্যান সাহেবকে বলবো উন্নত মালের মেলা করুন। এ সময় বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ীদের সমস্যা দূর করতে সরকার যথেষ্ট আন্তরিক বলে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এই বছর আমাদের $37 বিলিয়ন রপ্তানি হয়েছে। আমি কিন্তু রপ্তানি করিনি, দিজ আর বিজনেস পিপল, দে ডিড ইট। ব্যবসায়ীর পেছনে নগদ সহায়তা 1 টাকা দেই, তার বিনিময়ে কিন্তু তিনি আমাকে আরো বেশি দিবেন। সিআইপি নির্বাচিত ব্যবসায়ীরা 1 বছর পর্যন্ত বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সহজে ভিসা প্রাপ্তি, বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণ সহ রাষ্ট্রীয় নানা সুযোগ সুবিধা পাবেন। সুফ খান, সময় সংবাদ, ঢাকা।